কখনো তোমরা দেখেছো বলিউডের অনন্যা পাণ্ডেকে, কখনো তোমরা দেখেছো টলিউডের অনন্যা পাণ্ডেকে, আর আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি ইউটিউবের অনন্যা পাণ্ডেকে। ও গড, সবাইকে শুরুতেই বুকের অন্তরস্থল থেকে সরি যে বছরের শুরুর দিনটাতেই একে তোমাদের সামনে নিয়ে এসেছি। এ হচ্ছে ইউটিউবের সব থেকে বেশি ছোট পুচকু কন্টেন্ট ক্রিয়েটার। এ কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না, কেউ কিছু বললে কান্না করে দেয়, এত নরম মন। আমি জিরো, আমার এখন করার উপায়টা কি? কিন্তু ভাই, এত ছোট বাচ্চা, কিন্তু ভিডিওর থাম্বনেইলের ক্ষেত্রে এর বাচ্চা বিহেভিয়ার কোথায় চলে যায়? মা, আমি প্রেগন্যান্ট হয়ে গেছি। প্রীতম দার সাথে আমার প্রথম কাজ, কিন্তু আমি প্রেগন্যান্ট হয়ে গেছি। ভাই, এদিকে কথায় কথায় প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, এত শিশু সুলভ থাম্বনেইল আগে দেখিনি। আর ট্যালেন্ট, সে কি বলবো, অতি 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 উচ্চ লেভেলের ট্যালেন্ট। এর প্র্যাঙ্ক করা দেখলে তুমি বুঝতেই পারবে না যে এটা ফেক না রিয়েল। তাই তো চলো এর প্রেগনেন্ট প্র্যাঙ্কটাই দেখি। তোমাদের রিকোয়েস্টেড প্রেগনেন্ট প্র্যাঙ্ক। বাহ, নিজের করতে ইচ্ছে হলে এরকম একটা টপিকের উপর ভিডিও, আর দোষ দিয়ে দিল অডিয়েন্সের উপর। বাহ, খুব ভালো। ঠিক আছে, দেখি তারপর কি করেছো। আরেকটা ক্যামেরা নেই, সেই জন্য যেহেতু আরেকটা ফোন নেই, সেই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারছি না যে আমি কোন জায়গায় ক্যামেরাটা রাখছি। ও আচ্ছা, বোনের একটাই ক্যামেরা, টু মাচ গরিব। এ কি হাতে এটা কি ফোন, নোকিয়ার ছোট ফোন? এই তো বলছিল ওর নাকি একটাই ফোন, তাহলে হাতে এটা কোথা থেকে আসলো? একটা দিয়ে তো শুট করছে। আচ্ছা, তার মানে এটা ওর মায়ের ফোন। এ কি, ওর মায়ের তো আলাদা করে ফোন রয়েছে। বুঝেছি বুঝেছি, ক্যামেরাটা তো সামনেই রাখা, এবার সেটা তো আর দর্শককে দেখানো যাবে না যে ক্যামেরা সামনেই রাখা, তাই এত সব নাটক। কেসটা তুমি ধরেই ফেলেছো। তোমরা কখনো সখনো তোমাদের মাকে ডাকো যে মা একটা কথা বলতে চাই, তো তোমাদের মা কিরম করে সারা দেশের তোমরা জানো, কিন্তু অনন্যা পাণ্ডের মা বলে কথা, কিছু তো এক্সট্রাঅর্ডিনারি ব্যাপার থাকতে হবে, তাই না? মানে অসাধারণ শব্দ ছোটে পড়ে যাচ্ছে, অসাধারণের আগেও 10টা অ লাগাতে হবে, এত সুন্দর অ্যাক্টিং। এবার তুমি কল্পনা করো যে তুমি বিয়ের আগে প্রেগন্যান্ট হয়ে গেছো, তাহলে তোমার মায়ের রিয়াকশন কিরকম হবে। এবার অনন্যা পাণ্ডের মায়ের রিয়াকশনটা একবার দেখো। প্রেগন্যান্ট ভুল করছে মানে কি বলছিস? বাহ আন্টি, বাহ, কত শান্ত তুমি। শুধু এই নয়, মানে এর সাথে সাথে দেখো আরো কি সব কথা বলছে। আমার তো 7 বছর প্রেম করে এখানে জামা দিয়ে চায় একটা বাচ্চা দিয়ে। ভিডিও বানানোর চক্করে নিচের মাকেই বলছে তুমিও তো প্রেম করে বিয়ে করেছিলে। ভাই, এই কথাগুলো না বললেও চলতো, পুরস্কারটা কই রে, ওকে দে পুরস্কার, দে ওকে। এখানে যদি আমরা হতাম, আমাদের মা 2 ফুট মাটি কেটে 5 ফুটের শরীরটা ঠেসে ঢুকিয়ে দিত। আর একে দেখো, মানে কত রিয়েল প্র্যাঙ্ক, কত জেনুইন এটা। বয়ফ্রেন্ডের হাতে দশমীতে সিঁদুর পরলাম, আমার বয়ফ্রেন্ড আমাকে 28টা জামা পুজোতে দিল। থাম্বনেইল দেখেছো কি সুন্দর সুন্দর, বাবা দেখি তো কে ওর বয়ফ্রেন্ড। আমার দিকে এরকম করে রেগে কেন তাকাচ্ছ? আমি কিছু বলেছি? ওই তো বললো যে ওর বয়ফ্রেন্ড ওকে জামা দিয়েছে। দেখে আর কি কি জামা দিয়েছে তোমাকে। এই জামাটা পরে তুমি কয়দিন আগে তোমার মাকে প্র্যাঙ্ক করলে না? মানে এই ভিডিওটা বানানোর কিছুদিন পরে প্র্যাঙ্ক ভিডিওটা বানিয়েছে, আর সেখানে এই জামাটা পড়েছে। আর তোমার মা নিশ্চয়ই জানতো যে তুমি এরকম একটা জামা কিনেছো, নিশ্চয়ই তোমার মাকে তুমি দেখিয়েছো। কিন্তু এনার এনাদের কাজে এত সিরিয়াস থাকতে চায়, এত রিয়েল থাকতে চায়, যে ওর মা রাগের চোটে পারলে জামাটা টেনে খুলে ছিঁড়ে নেয়। কারণ এই জামাটা ওর বয়ফ্রেন্ড দিয়েছে, ওর নিজে কেনে নি, ওর বয়ফ্রেন্ড দিয়েছে। ভাই কি অ্যাক্টিং, মানে সে অসাধারণের আগে 10টা অ বসাতে হবে, এত সুন্দর অ্যাক্টিং। তোমাদের তো সিনেমাতে চান্স দেওয়া উচিত। ওকে, অনন্যা পাণ্ডের ভিডিও এত রিয়েল দেখতে চাই কি বলবো। হঠাৎ করে কালীপূজোর দিনে মা মাথা ঘুরে পড়ে গেল, আহারে বেচারি কি অবস্থা। এবার ভিডিও কিন্তু আসলে সেরকম কিছু নেই যে উনি মাথা ঘুরে পড়ে গেছে। হ্যাঁ, হয়তো অসুস্থ হয়েছিল, কিন্তু মাথা ঘুরে পড়ে যায়নি। ভিডিও তো দেখো, উনি ঘরের মধ্যে শাড়ি পরে শুয়ে আছে। কিন্তু থাম্বনেইল তো জবরদস্ত বানাতে হবে, এটাকে ট্যাগলাইন রাখতে হবে, তাহলে অডিয়েন্সটা বেশি পাওয়া যাবে। তার জন্য পরে মায়ের চোখ বন্ধ করে ছবি তুলে তা কোলের উপর নিয়ে কাঁদো কাঁদো চোখে ফটো তুলে থাম্বনেইল লাগিয়েছে। সত্যি কত সৎ এরা, কাজের প্রতি কত হার্ড ওয়ার্ক করে। ভাই, মাকে নিয়ে এরকম একটা ফটো না তুললেই হচ্ছিল না। এবার তোমাদের কি মনে হয়, অনন্যা পাণ্ডে কি শুধু প্র্যাঙ্কের নামে অনর্থক অ্যাক্টিংই করে যায়? নো 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 নো, অনেক ভয়ানক ভয়ানক চ্যালেঞ্জও করে। এই যেরকম ধরো 24 ঘন্টার জন্য ফ্রিজে বসে থাকা, 24 ঘন্টার জন্য ট্রলিতে বসে থাকা। গুড,
ভেরি গুড। সকাল থেকে তো নিজে ফ্রিজের মধ্যে ঢুকে বসে আছে, শুক্তোর বাটি কে জানে কখন ফ্রিজ থেকে বের করে বাইরে রেখেছে। সেই শুক্তোর একটা বড়ি খেয়ে আমাদের অরণ্যা পাণ্ডের অ্যাক্টিংটা দেখো, দেখে মনে হচ্ছে মাইনাস টেম্পারেচারে দাঁড়িয়ে লোহার মতন শক্ত বরফ চিবিয়ে খাচ্ছে। আচ্ছা বলছি, তোমাদের ফ্রিজ খুললে লাইট জ্বলে না? না মানে তুমি তো ফ্রিজ খুলে বসে আছো, লাইটটা যেন জ্বলছে না। ও সুইচটা অফ করা বুঝি, কি কষ্ট করছে গাইজ। কিন্তু আর যাই বলো, ফ্রিজে যেরকম ভাবেই থাকুক না কেন, ট্রলিতে কিন্তু ভীষণ কষ্ট করে থাকতে হবে, মানে ওইটুকু জায়গায় কি করে থাকবে? ও তো মরে যাবে। এখানে থাকবো ভাই, এটা কি চ্যালেঞ্জ হচ্ছে। আর ওর মার রিয়াকশনটা একবার দেখো, ট্রলিতে বসে বিরিয়ানি খাচ্ছে, মানে এইরকম থামলেন বানিয়ে যে এত অডিয়েন্স টাকা কামাচ্ছে সেটা কোথাও তো খরচা করতে হবে তাই না? বিরিয়ানি দেখে আমার আর ভালো লাগছে না, খুব খিদে পাচ্ছে। বিরিয়ানি না হোক, দুইটা ডাইল ভাত খায় আসি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারো। কিন্তু নতুন বছরে ভগবান তোমার জন্য নতুন নতুন প্র্যাঙ্ক নিয়ে বসে আছে, আর সেগুলো কিন্তু ফেক না, সব রিয়েল। আর ভিডিওটা যদি তুমি ইউটিউবে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।